বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর অঞ্চলে তৃণমূলের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে প্রায় 40 জন কংগ্রেস কর্মী তাদের অনুগামীদের সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দেয়, যাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানিয়েছেন সালানপুর ব্লকের তৃণমূলের সহসভাপতি ভোলা সিং। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও কর্মযজ্ঞ দেখে বিভিন্ন রাজনৈতিক দল থেকেই বহু মানুষ তৃণমূলের দিকে পা বাড়িয়েছে। সালানপুর ব্লকেও বিধায়ক বিধান উপাধ্যায় ও মুকুল উপাধ্যায়ের নেতৃত্বে সারা বছর ধরে সাধারণ মানুষের জন্য কাজ করা হয়। তাই গত পঞ্চায়েত নির্বাচনে যারা কংগ্রেস দলের প্রার্থী হয়েছিলেন উত্তরামপুর জিতপুর থেকে, তারা আজ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন হেমন্ত মণ্ডল, অভিজিৎ মণ্ডল, জয়ন্ত সিং, মোহিনী মণ্ডল সহ আরও অনেকে। মানুষের কাজ করার ইচ্ছা আছে, সবাই যুক্ত হচ্ছে, আমরা আরো আর যে কেউ আসুক আমরা ওয়েলকাম আছে। দিদির কাজটা দেখুক, মানুষ দেখছে, তারপরে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, এটাই সব থেকে বড় বার্তা সালানপুর থেকে। আমরা আমাদের এখানে মানুষ স্যাটিসফাই আছে বিধানদার কাজে, মুকুল উপাধ্যায়ের কাজে। মানে জিতপুর পঞ্চায়েতের জিতপুর গ্রাম থেকে সমস্ত কংগ্রেসের প্রার্থীরা যারা হয়েছিল তারা জয়েন করলো, আজকে জয়েন করলো, আর এইরকম আবার জয়েন হতে থাকবে 2024 পর্যন্ত। আমরা সবাইকে জয়েন করাবো, অসুবিধা নেই, সবার ভালো কাজের জন্য জয়েন করছে। ভালো দিশা নির্দেশ যেটা আমরা বিধায়ক বিধান উপাধ্যায় দিদিটা অভিষেক ব্যানার্জি দিচ্ছেন, ওই দিদা নির্দেশে সবাই চলবে, আমরা একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। এখানে রূপনারায়ণপুর পার্টি অফিসে আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় মুখ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য, দিদির হাত শক্ত করার জন্য আমাদের উত্তরাঙ্কুর জিতপুরে কংগ্রেসের বহু লোক আমাদের আজকে জয়েন করলো। এখানে মেন মেন নামগুলো আমরা একটু পরে লিস্ট করে দিয়ে দিই, সবাই আমাদের সঙ্গে দিদির কাজ দেখে আমাদের। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।